থিওরি ওয়ান ডাইমেনশনাল অ্যারে এই ভিডিওতে আমি তোমাদের ওয়ান ডাইমেনশনাল অ্যারের প্রথম ছবিটা বোঝাবো হেডিং দেখো আমার পাঠানো ছবিতে দেওয়া আছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে এবার আমি বোঝাচ্ছি তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে এই অ্যারেটায় একখানা রো রয়েছে দেখো এই যে একখানা রো আমরা জানি অনুভূমিক অংশকে রো বলা হয় বা হরাইজেন্টাল সেকশানকে রো বলা হয় তাহলে একখানা রো রয়েছে এবং এক দুই তিন চার পাঁচ পাঁচখানা কলাম রয়েছে আরেকবার দেখাচ্ছি এই অ্যারেটায় একখানা রো রয়েছে আর এক দুই তিন চার পাঁচ পাঁচখানা কলাম রয়েছে অর্থাৎ একটি রো এবং একাধিক কলাম রয়েছে এটি হলো একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে তোমাদের নোটসে আমি লিখেও দিয়েছি অডিওতেও বুঝিয়ে দিয়েছি ওয়ান ডাইমেনশনাল অ্যারে ব্যাপারটা কি অর্থাৎ যে ডেটা স্ট্রাকচার অর্থাৎ এখানে অ্যারে বোঝানো হচ্ছে একটিরও এবং একাধিক কলাম থাকে সেটি একটি ওয়ান ডাইমেনশনাল অ্যারে এখানে অ্যারেটার নাম দেওয়া হয়েছে এজ এই দেখো আমার মাউস পয়েন্টার খেয়াল করো এইজ আমি ঘোরাচ্ছি নিচের দিকে এজ অর্থাৎ এই অ্যারেটার নাম হল এজ অর্থাৎ এর মধ্যে বয়স রাখা হবে ধরে যাক কিছু স্টুডেন্টের বা কিছু লোকের বয়স রাখা হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো দেওয়া রয়েছে পাঁচ অর্থাৎ এই অ্যারেটার মধ্যে পাঁচখানা ডেটা এলিমেন্ট রাখা হবে তা এখানে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচখানা ঘর রয়েছে এবং তার মধ্যে এই দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচখানা বয়স বা এজ স্টোর করা হয়েছে তার মানে এই ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে পাঁচখানা ডেটা এলিমেন্ট রয়েছে আর এই যে সতেরো একুশ আঠেরো পনেরো পঁয়তাল্লিশ এগুলো সবই হলো ডেটা এলিমেন্ট বা ডেটা বলতে পারো এই দেখো আমি এখানে লেবেলিং করে দিয়েছি ডেটা এলিমেন্ট তাহলে আবার বলছি এই সতেরো একুশ আঠেরো পনেরো পঁয়তাল্লিশ এগুলো হচ্ছে অ্যারের মধ্যে থাকা ডেটা এলিমেন্ট প্রথম ডেটা এলিমেন্টকে জিরো সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় তারপর ওয়ান তারপরেরটা টু তারপর থ্রি তারপর ফোর অর্থাৎ প্রথম এলিমেন্টটিকে জিরো দিয়ে চিহ্নিত করা হবে তাহলে এটা হলো এলিমেন্ট জিরো এটা হলো এলিমেন্ট ওয়ান এটা হলো এলিমেন্ট টু এটা হল এলিমেন্ট থ্রি এটা হলো এলিমেন্ট ফোর অর্থাৎ জিরো দিয়ে শুরু করার ফলে পাঁচখানা ডেটা এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবার এই পাঁচটা ডেটা এলিমেন্ট তুমি বোঝাবে কি করে এ দেখো এজ জিরো অর্থাৎ এথ এলিমেন্ট এজ ওয়ান অর্থাৎ ওয়ানতম এলিমেন্ট এজ টু অর্থাৎ টুতম এলিমেন্ট এজ থ্রি অর্থাৎ থ্রি এলিমেন্ট এজ ফোর অর্থাৎ চারতম এলিমেন্ট অর্থাৎ এজ জিরো মানে এটা এজ ওয়ান মানে এটা এজ টু মানে এই ডেটা এলিমেন্টটা এজ থ্রি মানে এই ডেটা এলিমেন্টটা আর এজ ফোর মানে এই ডেটা এলিমেন্টটা অর্থাৎ প্রত্যেকটা ডেটা এলিমেন্টকে জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে ক্রমিক সংখ্যার দ্বারা চিহ্নিত করা হচ্ছে তাহলে এইগুলো আমরা বলতে পারি এলিমেন্টের পজিশন অর্থাৎ এটা জিরোয়েথ পজিশনে এটা ওয়ান ফার্স্ট পজিশানে এটা সেকেন্ড পজিশানে এটা থার্ড পজিশানে এটা ফোর্থ পজিশানে বা ওইভাবে না বলে এটা বলাই ভালো এইটা রয়েছে জিরোয়েথ পজিশানে এটা ওয়ান পজিশানে এটা টু পজিশানে এটা থ্রি পজিশানে আর এটা ফোর পজিশানে আর এই যে তলায় দেখতে পাচ্ছ হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড টু হানড্রেড অ্যান্ড ফোর হান্ড্রেড অ্যান্ড সিক্স হান্ড্রেড এইট এইগুলি হচ্ছে মেমোরি অ্যাড্রেস অর্থাৎ মেমোরি বা র্যামের যে অঞ্চলে এই অ্যারেটা তৈরি হয়েছে এগুলো হচ্ছে তার ঠিকানা এই অ্যারেটা তো কম্পিউটারের মেমোরিতে তৈরি হয় বা র্যামের মধ্যে তৈরি হয় সেই র্যামের প্রত্যেকটা মেমোরি সেলের একটা করে অ্যাড্রেস থাকে এইগুলো হচ্ছে সেই অ্যাড্রেস অর্থাৎ আমরা বলতে পারি এই যে এই ডেটা এলিমেন্টটা একশো নম্বর মেমোরি অ্যাড্রেসে রয়েছে এই ডেটা এলিমেন্টটা একশো দুই নম্বর ডেটা এলিমেন্ট এই মেমোরি অ্যাড্রেসে রয়েছে এই ডেটা এলিমেন্টটা একশো চার নম্বর মেমোরি অ্যাড্রেসে রয়েছে এই ডেটা এলিমেন্টটা একশো পাঁচ নম্বর মেমোরি অ্যাড্রেসে রয়েছে আর এই ডেটা এলিমেন্টটা একশো আট নম্বর মেমোরি অ্যাড্রেস রয়েছে তাহলে কি হলো সংক্ষেপে এইটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেজ ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রো এবং পাঁচখানা কলাম রয়েছে এই অ্যারেটার নাম হল এজ সাইজ পাঁচ অর্থাৎ এখানে পাঁচখানা ঘর তৈরি করা হয়েছে যার মধ্যে পাঁচখানা ডেটা এলিমেন্ট রয়েছে আর এটা একটা ইন্টিজার অ্যারে অর্থাৎ এই যে ডেটা এলিমেন্টগুলোর মধ্যে রয়েছে সবই হল ইন্টিজার অ্যারে তার মানে এইগুলো সবই ইনটিজার বা পূর্ণ সংখ্যা আবার বলছি এই অ্যারেটা হলো ইনটিজার অ্যারে অর্থাৎ এই যে ডেটা এলিমেন্টগুলো স্টোর করা হয়েছে এগুলো সবই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর প্রথম ডেটা এলিমেন্টটাকে জিরো দ্বিতীয় ডেটা এলিমেন্টটাকে ওয়ান এইটাকে দুই এইটাকে তিন আর এই ডেটা এলিমেন্টটাকে চার এইভাবে চিহ্নিত করা হচ্ছে আর এই গোটাটাই হলো একটা ইনটিজার অ্যারে যার মধ্যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা স্টোর করে রাখা হচ্ছে আশা করি বুঝতে পারলে সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল অ্যারের প্রথম ছবিটা বুঝিয়ে ভিডিওটি শেষ হল